খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সহ ব্যাংকিং খাত তদারকিতে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বলছে, ব্যাংকিং খাতের অনিয়ম দেশের গোটা অর্থনীতিকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। রাজনৈতিক প্রভাব ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশ ব্যাংক কার্যকর হতে পারছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্বাধীন কমিশন গঠন সহ 10 দফা সুপারিশ করেছে টিআইবি। ঋণ খেলাপি অর্থ আত্মসাৎকারী জালিয়াতিকারী অর্থ পাচারকারীদের সহায়ক শক্তি হিসেবে সরকার অনেক সময় ভূমিকা পালন করছে। শুধু তাই না, সেই পর্যায় থেকে এখন অনেক সময় আমরা দেখি যে তাদের হাতে জিম্মি অবস্থায় সরকারকে দেখা যায়। জনগণের অর্থ লুটপাটকারী অন্য একদিক থেকে এবং অন্যদিক থেকে তাদের হাতে জিম্মি যে সরকার, এই দুই শক্তির চাপের ফলে একটি প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, বিশেষ করে ঋণ খেলাপি নিয়ন্ত্রণের ক্ষেত্রে।